আসলে সবাইকে প্রথমত একটি কথা বলবো, সবাইকে প্রথমত বলবো যে এই যে আজকে আসলে আমার মনে হয় যে অফিসিয়ালি আমার যাত্রা শুরু হচ্ছে ফিল্ম নিয়ে, ঈদের ফিল্ম নিয়ে, যেটা কিনা 2024 সালের রোজার ঈদ। এই যে আজকে থেকে আমার মনে হয় যে এই জন্য আমি যমুনা গ্রুপ এবং যমুনা ইলেকট্রনিক্সকে থ্যাঙ্কস জানাই, কারণ এই যে আজকে আমাদের আমরা স্টার্ট করলাম আজকে, তো অলরেডি আসলে অনেকটা দিন আমরা পেরিয়ে গিয়েছি রোজার মধ্যে। সো আমাদের প্রমোশনাল প্রোগ্রামগুলোও শুরু হবে, শ্যুট শুরু হবে, অলরেডি শুরু হয়ে গিয়েছে কিছু। তো আসলে যে প্রশ্নটা ছিল যে আমার রোজার ঈদের ফিল্ম থাকছে, সো ডেফিনেটলি আমি এখন পর্যন্ত জানি আসলে হয় কি রোজার ঈদের বা কোরবানি ঈদের আগে, ঈদের তো একদম 11th hour অনেক কিছু চেঞ্জ হয়, অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পাই যে অনেক মুভিজ আসছে, বা আমার নিজের ক্ষেত্রে আমি শুনেছি যে বেশ কয়েকটা মুভি আসছে, কিন্তু আমরা একদম ফাইনালি বলতে পারবো আরও কিছুদিন পরে। তবে এখন পর্যন্ত আমি যেটা জানি যে আমার দেয়ালের দেশ নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে এবং মায়া নামে আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে, বাট দেয়ালের দেশ নিয়ে আমরা একদমই কনফার্ম যে এটি অবশ্যই ঈদুল ফিতরেই রিলিজ হবে। আর প্রশ্নটা যেটা ছিল যে পাবলিকে যেভাবে দেখা যাবে বা কীভাবে দেখা যাবে, সো আমার মনে হয় যে আমার যেই ভালোবাসার যে আস্থার নাম, আমার এই ভালোবাসার যে মানুষগুলো, যে জার্নালিস্টরা আমার সামনে আছেন, সম্মানিত জার্নালিস্টরা, তারা প্রত্যেক সময় আমাকে অন্যভাবে ডিসকভার করে আমার দর্শকদের কাছে পৌঁছে দেন। আমি গত ঈদেও যদি বলি আমার প্রহেলিকা সিনেমা বা ক্যাসিনো বা অন্যান্য যে সিনেমাগুলো, তার আগেও বেশ অনেক বছর ধরেই আমি ঈদে বা ঈদের বাইরেও আপনাদের সামনে আসছি সিনেমা নিয়ে। তো ডেফিনেটলি এবারে দেয়ালের দেশে আমাকে যেভাবে দেখা যাবে সেভাবে এখন পর্যন্ত দেখা যায়নি কোনো সিনেমায়, সেটি একদম 100% অ্যাসিউরেন্স দিয়ে আমি আপনাদেরকে বলছি যে পুরোই একটা অন্য বুবলিকে আপনারা দেখবেন, যেটা আমরা বরাবরই বলি, কারণ বরাবরই আমি চাই নতুনভাবে আসতে আপনাদের সামনে। আর আরেকটি যে সিনেমা মায়া, সেটি আমি শুনেছি রিলিজ হবে, অবশ্যই মুভি রিলিজ হলে তো খুব আনন্দ কাজ করে একজন শিল্পী হিসেবে, তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আসলে হয় কি কান ফেস্টিভ্যাল এটা তো অনেক বড় একটি মাধ্যম এবং এটা যে কোনো শিল্পীর জন্যই খুব আনন্দের এবং খুব অন্যরকম একটা অভিজ্ঞতার সময় যখন এই ধরনের বড় ফেস্টিভে কোনো ফিল্ম নিয়ে, নিজেদের কোনো ফিল্ম নিয়ে কথা হয়। তবে এটা অবশ্যই আমি নিজেও শুনেছি, কিন্তু এটা তো বিরাট একটা প্রক্রিয়া আসলে, সো এই প্রক্রিয়াটা কীভাবে কী হচ্ছে বা কীভাবে কী প্ল্যানিং করবে বা আদৌ কী হবে, সেটা আসলে আমার মনে হয় ডিরেক্টর টিম এবং প্রডিউসার টিম ভালো বলতে পারবে। আসলে যে নামটি আপনি বললেন, আমাদের সবার প্রচন্ড ভালোবাসার নায়ক, অনেক পছন্দের একজন নায়ক শাকিব খান, উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর ধরে সফলতার সাথে কাজ করছেন এবং আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রাটা শুরু হয়েছে ওনার সাথেই। আমরা অনেকগুলো সাকসেসফুল প্রজেক্ট দিয়েছি দর্শকদের সামনে, অনেকগুলো ভালো ভালো মুভি দিয়েছি, ওনার মুভি আসছে রোজার ঈদে। ডেফিনেটলি উনি একজন আর্টিস্ট, ওনার জায়গা থেকে উনি অবশ্যই অনেক দারুণ মুভি নিয়েই আসছে এবং আমিও একজন আর্টিস্ট, তো সেখান থেকে আমরা যেই যেই ধরনের সিনেমা করেছি আমরা আমাদের জায়গা থেকে শিল্পী হিসেবে আমাদের সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসবো। আসলে এখানে কোনো কম্পিটিশন নেই, অবশ্যই আমার তার সিনেমার প্রতি সবসময় শুভকামনা থাকে, আমি এটা আপনাদের সামনেই বলেছি এবং আমি খুব পজিটিভ থাকি, ইতিবাচক থাকি আমি সবসময় সব শিল্পীদের ব্যাপারে, সো এবারেও কোনো ব্যতিক্রম না, অবশ্যই অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর আমার সিনেমা নিয়ে আমি আসবো দর্শকদের সামনে, এটা আসলে দর্শকরা তাদের জায়গা থেকে সবকটি ফিল্মই দেখুক, এটাই আমার চাওয়া। হ্যাঁ, আপনাদের ভালোবাসার ছোট্ট শেহজাদ খান বীর, ওর জন্মদিন এ মাসেই, এবং যেহেতু আসলে রোজার সময়টা জন্মদিন পড়েছে, আর এছাড়াও আমি আসলে যেহেতু অনেক ছোট এখনও, তবে আপনাদের এত ভালোবাসা পায়
সেই জন্য আসলে সেই জায়গা থেকে আমি করি কি, যেহেতু এখন খুব একটা বোঝে না, তো আমি খুব পারিবারিকভাবেই জন্মদিনটা পালন করি। হয়তো বা যখন আর একটু বড়ো হবে আপনাদের সবাইকে নিয়ে একসাথে পালন করবো। আর এছাড়া তো এবারে যেহেতু রমজানে পড়েছে, তো খুব একটা আয়োজন ওরকম আমি নিজেও চাই না, পরিবার থেকেও চাচ্ছে না, যে একদম ফ্যামিলি ওয়েতে আমরা যেভাবে সেলিব্রেট করার সেটাই করবো। মিলাদ মাহফিল থাকবে, এছাড়া ওর জন্য সবাই দোয়া করবেন আপনারা, ওর জন্য অনেক ভালোবাসা আপনাদের সবসময় আপনাদের কাছ থেকে পাই। এবারেও চাই যে সেই ধারাবাহিকতা থাকুক, আপনাদের ভালোবাসায় দোয়ায় শেহজাদকে সবসময় রাখবেন। আর যেটি বলছিলেন যে শেহজাদের বাবারও এই মাসে জন্মদিন, তো অবশ্যই বার্থডে উপলক্ষে আসলে বাবা ছেলে দুজনকেই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আসলে উনি তো আমাদের পরিবারের অংশ, আমার পরিবারের অংশ, তো সেখান থেকে আমাদের ব্যক্তি বিষয়গুলো নিয়ে তো অবশ্যই সেটা অন্যরকম একটা আলোচনা থাকে। তবে ডেফিনেটলি উনি ব্যবসায়িকভাবে আসলে হয়তো এখন আপনাদের সবার সামনে এসেছে, কিন্তু এটা বহু বছর আগে থেকেই আমি বলবো যে উনি ব্যবসায়িক হিসেবে যাত্রা শুরু করেছে। বিকজ ওনার প্রোডাকশন হাউস কিন্তু আছে, মানে ফিল্ম প্রডিউস করেছে, এবং তাছাড়া অন্যান্য অনেক বিজনেস আছে যেটা কিন্তু এখনও অনেক হয়তো জানে না বা উনি হয়তো ওভাবে রিভিল করে না। তবে ওনার যে নতুন প্রতিষ্ঠান নিয়ে উনি অ্যাজ আ ডিরেক্টর এসেছেন সবার সামনে, সেটি নিয়ে অবশ্যই অনেক ভালোবাসা, অনেক অনেক বেশি বেস্ট উইশেস থাকবে। আর তাছাড়া অ্যাজ আ বিজনেসম্যান হি উইল ডু দ্য বেস্ট, আমার মনে হয়। অ্যাজ অ্যান অ্যাক্টর যেভাবে খুব ভালো করেছে, বিজনেসম্যান হিসেবে উনি ভালো করেছে ওনার ফিল্মে, যখন উনি প্রডিউসার হিসেবে কাজ করেন। সো যখন কর্পোরেটে এসেছে, কর্পোরেট সেই সেক্টরটাতে অনেক আজকে আমরা যমুনা গ্রুপ আর যমুনা মানে ইলেকট্রনিক্স অটোমোবাইলস নিয়েই থাকি। আচ্ছা, আমি 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 কিছুদিন আমি কয়েকদিন পরে, আজকে যেহেতু আমরা ডাবল খুশি যে অফারটা দিয়েছি যমুনা ইলেকট্রনিক্সের, তো আমি কয়েকদিন পর আমি জিজ্ঞেস করবো কার বাসায় যমুনা ফ্রিজ, কার বাসায় যমুনা এসি, কার বাসায় যমুনা এলইডি টেলিভিশন, কার বাসায় ওয়াশিং মেশিন, তারপর মাইক্রোওয়েভ, কি কি আছে আমি সবকিছু লিস্ট চাইবো। কিন্তু একদমই যমুনা ইলেকট্রনিক্স কিন্তু সুলভ মূল্যেও কিন্তু অনেক ছাড় দেয়, তো সেই সুযোগটা কিন্তু আছে, রাইট? আচ্ছা, প্রথমত যমুনা গ্রুপের সাথে আমার প্রথমবার কাজ শুরু হচ্ছে, এবং অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমার মনে হয় যে যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলসের তাদের যে সাকসেসফুল যে যাত্রাটা, সেখানে আসলে আমার মনে হয় যে আমি আমার বা সম্পৃক্ততা যেটা হতে যাচ্ছে সেটার জন্য আমি সত্যিকার অর্থে অনেক সম্মানিত বোধ করছি। এবং আমি চাইবো আমার জায়গা থেকে 100% সেই ডেডিকেশন দিয়ে আসলে কাজ করতে, যেন যেভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে যমুনা ইলেকট্রনিক্সের এই পণ্য, যমুনা অটোমোবাইলস এবং সমস্ত যমুনার যে প্রোডাক্টসগুলো, তো আমি চাইবো যে আমাদের দেশের এই টাকা, দেশের পণ্য দেশের মানুষ ব্যবহার করুক, দেশের টাকা দেশেই থাকুক, এবং এই যে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো সবার কাছে পৌঁছে যাক। তো আমি সত্যি অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আনন্দিত যমুনা গ্রুপের সাথে আমার এই যাত্রাটা যেহেতু শুরু হচ্ছে। আর শেহজাদ ও রমজান মাসে আসলে যেটা বলছিলাম যে খুব ছোটো এখনও, সো সামনে ওকে নিয়ে অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ।